আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান সময়ে একটি রোগ খুবই ছড়াচ্ছে, যেটার নাম হলো করোনা ভাইরাস। এটি এমন একটি ভাইরাস যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, কিন্তু এর ঔষধ কোনো দেশে এখনো তৈরি হয়নি। তাই কিছু কিছু দেশে একটি আইন জারি করেছে, যেটার নাম হলো লকডাউন। এই লকডাউন আইনটা হলো যে সমস্ত মানুষ ঘরবন্দি থাকবে। তাই যে সমস্ত মুসলমান ভাইরা আছেন, তিনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা ঘরে বসে থেকে এই চারটি আমল করুন। এই চারটি আমল করলে আল্লাহ তাআলা আপনাকে করোনা ভাইরাস থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই চারটি কাজ কি কি আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যেনারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। লকডাউনের সময় সমস্ত মানুষ ঘরবন্দী রয়েছে। এই ঘরবন্দির সময় যদি আপনি এই চারটি আমল করেন, আপনার সমস্ত পরিবারকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সেই চারটি আমল কি কি আজকের ভিডিওতে খুবই সুন্দরভাবে আলোচনা করছি, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এক নম্বর, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। দুই নম্বর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। তিন নম্বর, বেশি বেশি করে তসবিহ পাঠ করবেন। সব থেকে মূল যে আমলটি হলো সেটি হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আল্লাহ আপনাকে করোনা ভাইরাস থেকে হেফাজত করে এবং আপনার সমস্ত সপরিবারকে আল্লাহ তাআলা সুস্থ রাখে। তাই এই চারটি আমল ঘরে বসে সকলে মিলে আমল করবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে করোনা ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। পূর্বে একটি ভিডিও আপলোড করেছি যে খাদ্যগুলি খেলে মৃত্যু ছাড়া সমস্ত রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যখন দেখবে তোমাদের মধ্যে মহামারী ছড়িয়ে গেছে, তখন তোমরা এই সমস্ত খাবারগুলি খাওয়া শুরু করবে, ইনশাআল্লাহ তোমাদের সম্মুখে সেই ভাইরাস জাতীয় এবং মহামারী সহজে আসতে পারবে না ইনশাআল্লাহ। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন। তো বলার মাধ্যমে বা হাসার মাধ্যমে ভুল টুটে হলে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।